দীপঙ্করদা, মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটা, আমি জানি না এটা ইচ্ছাকৃত করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় খুব মানে উনি এই যে এই কথা, কথায় কাটে কথার প্যাচ, মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাতে চলে গেলেন এখন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাদেশের কিছু মানুষ কারা, মানে আওয়ামী লীগেরও বিপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রশ্ন তুমি বলেছিলে যে কেন বলছেন, আসলে মমতা ব্যানার্জি বলছেন তার জ্বালা থেকে। মমতা ব্যানার্জি চেয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, তার দল চেয়েছিল দিল্লি যাবে হাওয়া ছুটি, তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি, সেই অন্তরের জ্বালা, সেই সম্পর্ক থেকে তিনি আজকে প্রধানমন্ত্রীর মতো বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন। দ্বিতীয় কথা, ভারত বাংলাদেশ একটা মৈত্রী সম্পর্কের মধ্যে দিয়ে আছে, এই ভারত বাংলাদেশের মৈত্রী সম্পর্ক তো খারাপ করার চেষ্টা কে করছে, মূলত পাকিস্তান, হেফাজতে পাকিস্তান, যারা কিনা বাংলাদেশের এই ঘটনার সাথে জড়িত, যাদের নেতারা বলছেন কি বলছে যে আমরা সবাই রাজাকার, মুক্তিযুদ্ধ বাংলা ছাড়, এই স্লোগান বাংলা হয়েছে। মুক্তিযুদ্ধ কে করিয়েছে, স্বাধীনতা সংগ্রামের কাদের সাহায্য ছিল? শুধু তাই নয় দীপঙ্করদা, আমি একবার একটু থামাচ্ছি, বলে নিচ্ছি। পাকিস্তান যেমন চায় ভারতের বাংলাদেশের সম্পর্ক খারাপ হোক, চীন চায় ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হোক, মিডিল ইস্টের যারা জঙ্গি গোষ্ঠীগুলো তারাও সবসময় শাক চায় ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হোক, কারণ বাংলাদেশ ভারতের মধ্যে একটা বিষফোড়া, ভারতের ভৌগোলিক অবস্থান দেখা যায়, ভারতের পেটের মধ্যে একটা বিষফোড়া ভারত বাংলাদেশ, সেই বাংলাদেশের অবস্থানকে যদি খারাপ করা যায় তাহলে ভারতবর্ষের সম্পর্ককে খারাপ করা যাবে। এই যে সম্পর্কটা একটা আমি তিনজনকে থামাচ্ছি, দীপঙ্করদা আমি একবার তিনজন বললে কথা শোনা যাবে না, আমি একবার এই স্লোগান গুলো শোনাই, একবার শোনাই। ভারতের মনার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আমাদের সাথে এই মুহূর্তে জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন, রাজ্য বিজেপির জেনারেল সেক্রেটারি। জগন্নাথদা, আপনি যতক্ষণে এসেছেন তার ঠিক কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রিয়্যাক্ট করেছেন বাংলাদেশ নিয়ে, আপনাকে একবার শুনিয়ে দেবো তিনি কী বলেছেন, এবং খুব ভালো করে শুনবেন, আপনি প্রাক্তন সাংবাদিক, ওনার প্রত্যেকটা কথা এক একটা করে বোধ হয় এক ঘন্টার বিতর্ক হতে পারে, একবার শুনুন। I cannot interfere in other countries with this. But what I say, it is our border. Because Assam, there was a communal rights. Then they came to my state because it is my border. Yes. And as per UN resolution, I am bound to give shelter to the refugees, to the people who are homeless, shelterless. If the students, teachers, husband, these people from, especially the ill people for medical assistance, agar koi aayega to hum usko refugee ka liye consider karega, aur mandik tak ka ut bhi hum dekhenge, ye to koi dusra baat nahi hai, ye policy to allow hai. So this was distorted and misleaded by BJP party and Bangladesh also some people, they can say they it is their democracy. And this is the agreement, one-sided, two-millimeter you have done. MEA should have forgotten the role of stakeholders, first they have to reply that. And MEA should know that I have not spoken anything which is wrong. I know the federal structure very well and I was member 7 terms for this parliament. And I was a minister also. I know MEA policy better than anybody else. They should not give me the lesson. They should take the lesson from the
সিস্টেম। জগন্নাথ, এই যে যে চিঠিটা আজকে আপনিও টুইট করেছেন এবং এটা অলমোস্ট ভাইরাল হয়ে গেছে, এই চিঠিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা, প্রতিবাদে লেখা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন এটা, মানে শেখ হাসিনা বিজেপি জয়েন করলেন নাকি, বাংলাদেশের কিছু লোক চক্রান্ত করছে এবং বিজেপি চক্রান্ত করছে, হাসান মাহমুদ বাংলাদেশের বিদেশমন্ত্রী তিনি বিজেপি জয়েন করেছেন, চক্রান্ত কে করছে, কেন কি কেন বললেন এগুলো? নাসা থেকে ভাষা তো জানতাম, বিদেশ নীতিটাও জানে, আমি সেটা আজকে নিজেই বললেন যে আমি বিদেশ নীতিটাও অন্যদের থেকে ভালো জানি, ভালো জানলেই ভালো, কিন্তু ইউএন চার্টারে রেফিউজির কী ডেফিনেশন সেটা উনি জানেন না। দেখুন, পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদের তৈরি করা যে পশ্চিমবঙ্গ, হিন্দু বাঙালির শেষ হোমল্যান্ড, সেই শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গই হচ্ছে অক্ষত রাখা হচ্ছে বিজেপির প্রতিজ্ঞা, বঙ্গ বিজেপির প্রতিজ্ঞা। তারপরেও বিতর্ক গত দুদিন তিন দিন ধরে হচ্ছে, আপনারা বলছেন যে বিজেপির কোনো সাংসদ বলছে মালদা মুর্শিদাবাদ আরারিয়া খাগাড়িয়া কিশোরগঞ্জ ইত্যাদি নিয়ে ইউটি হোক, বিজেপির কোনো সাংসদ বলছে গ্রেটার কোচবিহার তৈরি হোক, আমাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী বলছেন যে স্কেল অফ ডেভেলপমেন্ট নর্থ ইস্টার্ন স্টেটগুলির যেমন আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তার এক্সটেনশন করা হোক, কিন্তু সবাই বলছে ভারতের মধ্যে থেকে, ভারতের মধ্যে থেকে ভারতের অংশগুলির বিকাশের জন্য। কিন্তু 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যা বলেছেন তার অর্থ বৃহত্তর চক্রান্ত পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য বা বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য যে প্যান ইসলামিক থিওরি কাজ করছে সারা দেশ বিদেশ দেশ বিদেশ জুড়ে, সেই তত্ত্বের মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকমের প্রচ্ছন্ন বা পরোক্ষ আমরা কোনো অভিমুখ দেখছি না তো তার ওই মন্তব্যের। দ্বিতীয়ত, পররাষ্ট্রনীতি উনি বললেন বিদেশ নীতি ভালোই বোঝেন, শরণার্থী নিয়ে ভারতবর্ষের বাংলাদেশ থেকে আসা শরণার্থী নিয়ে স্পষ্ট নীতি আছে, কি না নাগরিকত্ব আইন হয়ে যাওয়ার পর পরিষ্কারভাবে বলা আছে যে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু মুসলিম হিন্দু শিখ বৌদ্ধ পার্সিক জৈন খ্রিশ্চান এদের মধ্যে যে কেউ যদি আসতে চায় ভারত তাকে নাগরিকত্ব দেবে। উনি কি বলেন? উনি বলেন ক্যা ছি ছি, তাহলে ভারতবর্ষের নাগরিকত্ব আইন তো উনি মানেন না, উনি বিদেশ নীতি বোঝেন, উনি বিদেশ নীতি বোঝেন কিন্তু ভারতের নাগরিকত্ব আইন বোঝেন না, নাগরিক হওয়ার যে সুযোগ রয়েছে তা তিনি মানেন না। কিন্তু উনি কি বলছেন? উনি বলছেন যে রাষ্ট্রসংঘের যে ইউএন চার্টারে যে রেফিউজির কথা বলা হয়েছে, তারা যদি কেউ রেফিউজ চায় তাহলে তার জন্য তার নাকি মানবিকতার দুয়ার খোলা রয়েছে এবং তিনি তাদের করবে। বাংলাদেশের স্টেটমেন্টে কি বলা হয়েছে? বাংলাদেশের স্টেটমেন্টে বলছে যে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি তার সঙ্গে তো ইউএন চার্টারের এখান থেকে কেউ রিফিউজি হয়ে যাচ্ছে সেই পরিস্থিতিই তো নেই, এই প্রসঙ্গ আসে কি করে? সেকেন্ড প্যারাগ্রাফে বাংলাদেশের ওই লেটারে বাংলাদেশ হাই কমিশনার মানে আমাদের হাই কমিশনারকে গিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের নোট, এবং তারপরেও যেটা হচ্ছে তাহলে এই বার্তা কাদের? এই বার্তা হচ্ছে এ রাজ্যে মুখ্যমন্ত্রীর যারা দুধেল গায় এবং ও রাজ্যে যারা ভারত ও দেশে যারা ভারত বিরোধী শক্তি তাদেরকে তিনি বার্তা দিতে চাইছেন, যেটা বাংলাদেশ সরকার তিনি সংজ্ঞায়িত করছে তাদের। বাংলাদেশ সরকার বলছেন যে মমতা ব্যানার্জির এই মন্তব্যের ফলে সেদেশের দুষ্কৃতি এবং সেদেশের টেররিস্টরা বাংলাতে গিয়ে আশ্রয় নিতে পারবে, এবং বাংলাতে যে আশ্রয় নেয় তার সবচেয়ে বড় প্রমাণ যে জেএমবির যতগুলো স্লিপার সেল এখনো পর্যন্ত ধরা পড়েছে সারা ভারতবর্ষে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বাংলা, এবং এই বাংলার মাটি কোনোদিন পর্যন্ত এই বাংলা বলিয়ে বলতে দিন এই বাংলার মাটি তথ্য দিয়ে কথা বলছি এই বাংলা বলছি এই বাংলার মাটি কখনো বাংলার মাটি কখনো হচ্ছে যে ব্যবহৃত হয়নি বাংলাদেশের টেরোরিজমের জন্য, খাগড়াগড়ের ব্লাস্টার প্রমাণ এবং স্লিপার সেল বলতে এবং প্রত্যেক জেলায় প্রত্যেক মহকুমায় স্লিপার সেল, বসিরহাট, পাঁচলা, নানু, অনির্বাণ, এই যে এই যে এখানে এই এই লাইনটার মানেটা কি আমাকে একটু বলো, এই লাইনটার মানে তুমি অথেন্টিসিটি সম্বন্ধে এখনো কথা না 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 ঠিক আছে ঠিক আছে বলবো, অথেন্টিসিটি জানতে হবে না, হ্যাঁ বাংলাদেশ কি বিস্ফোরক, তো বাংলাদেশ কি আমাকে লজ্জা করা উচিত, আমাকে দেশের সার্বভৌম এই এই চিঠি আইজিবি আইজিবি বাংলার শাসক দলকে রিপ্রেজেন্ট করছেন, তিনি এই চিঠির অথেন্টিসিটি মানতে চান না, এখানে বসে বসে বিস্ফোরক বলেছে বাংলাদেশ।
আছে প্রণব বর্মা শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনবো, আপনারা শান্ত হন, আমি শুভেন্দু অধিকারী কি বলছেন শুনি আগে।